assalamualaikum viewers চলে আসি শপিং কুইন ফালাক ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আমি নূর মোহাম্মদ সৈকত বরাবরের মত আজকে আবার চলে আসলাম মার্বেল কোটিং এর সসপেন নিয়ে আপনাদের সামনে অসাধারণ এটা কিন্তু অ্যালুমিনিয়ামের উপরে কিন্তু এই মার্বেল কোটিংটা হয়ে থাকে সবাই জানি MGC কোম্পানির চলুন আমরা চলে যাচ্ছি শপের যে পক্ষ থেকে নয়নবের কাছে ভিউয়ার্স আমি আপনাদের সামনে একটা নতুন প্রোডাক্ট মানে প্রোডাক্টটা নতুন আপনাদের সামনে হইতে পারে অনেকে পুরনো হয় বলে আমি কিন্তু আপনাদের সামনে একটু ডিফারেন্স প্রোডাক্টগুলো আনার চেষ্টা করি এটা MGC কোম্পানি MGC এর মানে কোয়ালিটি বলেন জিনিসের দিকে বলেন খুব হেভি এটা MGC খোদাই করা গ্লাসের ঢাকনার মধ্যে লেখা আছে মাইগ্রেটেড কুকার ঠিক আছে এবং এটা জিনিসটা হলো ইন্ডাকশন বাটাম করা এটা কারেন্টে চলে গ্যাসে চলে লারকে চলে সব ধরনের চুলা ইউজ করতে পারো এটা বাইরে ভিতরে সম্পূর্ণটা মার্বেল কোট এটা বাইরে ভিতরে সম্পূর্ণটা মার্বেল কোটেডের আপনাদের এই সেটটা এবং এটা প্রত্যেকটা খুবই সুন্দর এবং এটা কালারটাও দেখেন অনেকে আমাদেরকে বলে ভাই একটু ডিফারেন্স কোনো কালার বা একটু আট ফুট কোনো কালার আছে কিনা কালারগুলো আনার জন্য আমি সেই কারণে আমি আপনাদের সামনে এই কালারগুলো হাজির করা এটা ফিক্সড হ্যান্ডেলের উপরে এটা জিনিসটা হলো ফিক্সড হ্যান্ডেলের উপরে করা আর ঢাকনা নফটাও কিন্তু খুবই সুন্দর এটা জিনিসটা দেখেন খুবই সুন্দর এটা নফটাও কিন্তু মার্বেল কোটেডের করা সৈকত ভাই প্রত্যেকটা কোয়ালিটি বলেন জিনিসটা পাঁচটা সাইজের কিন্তু জিনিসগুলো একটু ডিজাইনটা দেখেন খুবই সুন্দর স্টিলের র‍্যাক করা আছে এটা রান্নাও করতে পারবে যে কেউ আবার টেবিলের উপরে সার্ফও করতে পারবে এটা রান্না করার পরে টেবিলের উপরে সার্ফও করতে পারবে এবং একটু সাজায় দেখেন সেটটা একটু দেখেন তো ভিউয়ার্স আপনাদেরকে চারদিকে অ্যাঙ্গেলে কিন্তু নিয়ে দেখালাম দেখানোর চেষ্টা করছি আশা করি এখন একটু আপনাদের সামনে স্থিরভাবে ধরে দাঁড়াই দেখুন আপনারা সুন্দর করে এই সাইজটা আমি একটু সাইজগুলো বলে দিচ্ছি তার সাথে সাথে সাইজগুলো বলে দিচ্ছি এটা হলো বড় সাইজটা এটা সাইজটা হলো 32 সেন্টিমিটারের একটা সসপ্যান তারপরে চলে আসেন হলো এই সাইজটা এই সাইজটা হলো 28 সেন্টিমিটারের একটা সসপ্যান এই সাইজটা হলো 28 সেন্টিমিটার সাইজগুলো বলছি আপনার জিনিসগুলো একটু দেখে নেন আর ভিতরটা কিন্তু খুবই সুন্দর রান্না করবেন মার্বেল কোটেডটা কিন্তু খুবই সুন্দর রান্না করার পরে টেবিলের উপরেও কিন্তু সাজায় রাখতে পারবেন এটা আর এই সাইজটা চলে আসে এই সাইজটা হলো আপনার 26 সেন্টিমিটার এই সাইজটা হলো 24 সেন্টিমিটার এই সাইজটা হলো 20 সেন্টিমিটার এ হলো 5 পিস ঢাকনা সহকারে 10 পিস যেটাকে আমরা বলে থাকি বা অনেকে বলে থাকে 10 পিসের মার্বেল কোটেডের হাঁড়িগুলো খুবই নাইস অসাধারণ এটা আমাদের 10 পিসের হাঁড়ি এখন আমরা ঢাকনা সহকারে 10 পিস যেটাকে ঢাকনা সহকারে বলে থাকি 10 পিস প্রাইসের দিকে চলে যাই প্রাইসটা কিন্তু আমি বরাবরে হোলসেল প্রাইস দিয়ে থাকি আর সুমাইয়া ট্রেডার্সের পক্ষ থেকে হোলসেল প্রাইসে মাল কিনা আর একটা জিনিস বলে থাকি আমরা কিন্তু সবসময় দিয়ে থাকি এটা যারাই নিবে আমাদের প্রোডাক্টগুলো অনেক সময় দেখা যায় বাসের প্রোডাক্ট চামচ থাকে না বা নষ্ট আছে বা সমস্যা আছে আমরা সাথে কিন্তু এটা আমাদের কোম্পানির পক্ষ থেকে ফ্রি আমাদের তরফ থেকে এটা ফ্রি বলা চলে কারণ এটা কিন্তু আমাদের আহামরি প্রফিট মার্জিন থাকে না কারণ আমাদের পুরো নিউ মার্কেট এখান থেকে আমাদের থেকে প্রোডাক্টগুলো নিয়ে যায় এটা কিন্তু আগেও বলেছি এখনও বলতেছি আপনারা যাচাই বাছাই করে দেখবেন এখানে খুচরা কাস্টমার আসেন আমি যতবার রিভিউ করি খুচরা কাস্টমার থাকলে এখানে দেখতে পাচ্ছেন যে অনেক কাস্টমার থাকবে কিন্তু এখানে হোলসেল করা হয় সুমাইয়া ট্রেডার্স অল টাইম হোলসেল করা হয় এবং পুরো নিউ মার্কেট জুড়ে তারা কিন্তু প্রোডাক্টটা দিয়ে থাকে আজকে ভিডিওটা বেশি বড় করব না আমরা এখন কাটটা শো করে দিচ্ছি ভিউয়ার্স প্রাইসটা বলে দিচ্ছি প্রাইসটা বলা হয় নাই সৈকত ভাই প্রাইসটা বলে দেন অনেকে মনে করবে প্রাইসটা বললেন না ভাইয়া প্রাইসটা কি আপনার নিজের কাছে প্রাইসটা এটা কিন্তু 8850 টাকা আমরা কিন্তু সুমাইয়া ট্রেডার্সের পক্ষ থেকে মানে হোলসেল প্রাইসে দেওয়া 8850 টাকা এটা প্রাইসটা একেবারে হোলসেল প্রাইস দিয়ে থাকি আর যে যেখানে থাকেন আমাদের সাথে ফোনে যোগাযোগ করার জন্য আমার সুমাইয়া ট্রেডার্সের পক্ষ থেকে আমি দেখাই দিচ্ছি আমার কার্ডটা সুমাইয়া ট্রেডার্স 140-141 নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স ফার্স্ট ফ্লোর ঢাকা 1205 আর আমার নাম্বারগুলো কন্ট্যাক্টগুলো আপনার নিচে স্ক্রিনে চলে যাচ্ছে ঠিক আছে এই তিনটা নাম্বারই প্রথমে আমাদের ভিডিও স্ক্রিনে পাবেন এই তিনটা নাম্বারই আপনারা সংযোগ হয়ে বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রোডাক্টটা পারচেস করতে পারবেন ঘরে বসে তো আজকে ভিডিওটা এই পর্যন্ত ভিউয়ার্স সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ঘরে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম